নমস্কার আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো থানাগুলি অর্থাৎ এ থানাগুলি বলতে যে যার ডিস্ট্রিক্ট ওয়াইজ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিশগুলো দেখতে পারেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সেখানে বিজ্ঞপ্তিটা দেখতে পারেন এবং সেখান থেকে যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটিও পাবেন তো এই অ্যাপ্লিকেশান ফর্ম কী কী ডকুমেন্টস জমা দেবেন কোথায় জমা দেবেন সেই বিষয়গুলো সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এই বিস্তারিত তথ্যগুলো দেবার চেষ্টা করব এই যে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যেকটা থানাতে আলাদা আলাদা লাস্ট ডেট দেওয়া রয়েছে তাই আমরা এই ভিডিওর মাধ্যমে লাস্ট ডেটটা প্রকাশ করছি না তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জমা দিবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবেন কিভাবে দেখবেন কোন ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন সে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যাঁ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো এই হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তির চারিদিক থেকে যে হৈ হৈ রব পড়ে গেছে কতগুলো হোমগার্ড নিয়োগ করা হবে সে বিষয়টাকে উল্লেখ না করেই বলছে চারিদিকে হোমগার্ড বিজ্ঞপ্তি কিন্তু আদতে খুব সীমিত সংখ্যক হোমগার্ড নিয়োগ করা হবে তাও আবার পার ডে বেসিসে পার ডে বেতন দেওয়া হবে যতদিন কাজ করবেন ততদিনের বেতন এবং তাছাড়া এই যে হোমগার্ড নিয়োগ করা হবে এটা কিন্তু টেম্পোরারি বেসিসে কত মাস পর্যন্ত এদেরকে চাকরি দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়েছে চলুন সরাসরি আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে চাই এবং সেখানে গিয়ে আসতে আরও ভালোভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি চলুন সমস্ত ডিস্ট্রিক্টেই অস্থায়ী গৃহরক্ষী নিয়োগ বা হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে তো এই হোমগার্ড নিয়োগের জন্য আপনারা অনলাইনে না অফলাইনে আবেদন করবেন তাছাড়া এই ফর্মটি কোথা থেকে পাবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় এই নোটিশগুলো দেখবেন সে বিষয় নিয়ে যেহেতু আজকের আমাদের ভিডিও আমরা সরাসরি একটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সেটা হলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপনারা ভিজিট করবেন সর্বপ্রথমে এই লেখাটি ভেসে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ বিভাগ একশো জন অস্থায়ী গৃহরক্ষী নিয়োগ অর্থাৎ এই লিঙ্কটাতে ক্লিক করলেও এদের নোটিশ আপনারা দেখতে পাবেন তাছাড়া এই রিক্রুমেন্ট সেকশনগুলো দেখতে পেয়েছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এরকম নোটিশ দেখতে পাবেন যেখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে স্পষ্ট বাংলাতে লেখা সেই নোটিশটি ওপেন হয়েছে যেখানে বলা হয়েছে অস্থায়ী কর্মসংস্থানের বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে যে একশো জন নিয়োগ নেওয়া হবে অস্থায়ী কর্মী হিসেবে তাদের মাসিক বেতন কত হবে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়ষট্টি টাকা করে পার ডে এবং পদের সংখ্যা একশো নিয়োগের মেয়াদ হবে তিরিশ ছয় দু পর্যন্ত অর্থাৎ এই নিয়োগটি আপনাদের যে কন্টিনিউ থাকবে তা নয় হয়তো পরবর্তীতে পারমানেন্ট করা হতেও পারে সে বিষয়টা পরবর্তীর ব্যাপার কিন্তু এখন অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে কোন কোন পুলিশ স্টেশনে নিয়োগ করা হবে অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আন্ডারে আমরা দেখছি সেটাতে যে যে পুলিশ স্টেশনগুলো নিয়ে নিয়োগ করা হবে ড্যাবরা খড়্গপুর লোকাল কতুয়ালি শালবনি গড়বেতা নারায়ণগড় বেলদা দাঁতন এবং প্রত্যেকটা থানাতে কতজন করে নিয়োগ করা হবে সেটাও পরিষ্কারভাবে লেখা হয়েছে নিচের দিকে হাইট ওয়েট চেস্ট কি কী প্রয়োজন সেগুলো লেখা রয়েছে আপনারা এসে দেখবেন এই যে নিয়োগ হবে এতে রান কত মিটার দিতে হবে বা ছেলেদের জন্য কত মিটার ছুটতে হবে মেয়েদের জন্য কত মিটার ছুটতে হবে সমস্তটাই পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে সেই বিষয়টাই উল্লেখ করেছে পরীক্ষা না হলেও এই যে মাঠের যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু দিতে হবে তো আবেদন করার যে লাস্ট ডেট দেওয়া রয়েছে সতেরো দুই দু হাজার তেইশ এটা কিন্তু খুব বেশি দেরি নেই আপনি যদি এই ভিডিওটা দেখছেন অতি সত্তর সরাসরি আপনার লোকাল থানাতে গিয়ে অ্যাপ্লিকেশানটি জমা দিতে পারেন তো অ্যাপ্লিকেশনের ফর্মেট আপনাদের সামনে নিয়ে আসছি তো এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন তাছাড়া আমরা আরেকটা ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি যেটা হলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল আপনারা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন আপনাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল পেজে যান এবং সেখান থেকে নোটিশ আছে নাকি দেখুন তাছাড়া আপনাদের লোকাল থানাতে এ বিষয়টি জানতে পারেন তাহলে বিস্তারিতভাবে সাহায্য করা হবে বা সেখানে জমা নেওয়া হচ্ছে নাকি এই বিষয়টি জানানো হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন লেটেস্ট নোটিশ বলে অপশান সেই লেট লেটেস্ট নোটিশে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে সেই নোটিশটি আপনাদের সামনে ওপেন হয়েছে ওনাদের দ্বারাও দেওয়া হয়েছে এই নোটিশটি কিন্তু এখানে সম্পূর্ণ ইংলিশে এখানে কোনো থানা উল্লেখ নেই এখানেও কিন্তু সেই নোটিশটা দেওয়া রয়েছে কত টাকা পার ডে দেওয়া হবে পাঁচশো পঁয়ষট্টি টাকা সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন থানায় কতগুলো নেওয়া হবে সে বিষয়টি উল্লেখ না থাকলেও আপনাদের লোকাল থানাতে অবশ্যই খোঁজ নিন সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের সেখানে কোনো পোস্ট আছে কি না এখানে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ক্লাস এইট পাস যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন এবং হাইট ওয়েট চেস্ট সেগুলো দেওয়া রয়েছে আপনারা এসে দেখুন হ্যাঁ যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম হলো এটাই অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে আপনাদেরকে জমা দিতে হবে থানাতেই এবং সেই থানাতে কি কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো কিন্তু উপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটা দিতে হবে ভোটার আধার বা প্যান কার্ডের যে কোনো এক কপি জেরক্স এবং ব্যাংকের পাসবই তারপর রয়েছে দু কপি পাসপোর্ট সাইজ কালার ছবি তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আর এডুকেশান ডিটেলস যেটা দিচ্ছেন যদি এইট পাস হয়ে থাকেন এইট পাসের ডকুমেন্টস দিবেন যদি মাধ্যমিক পাস হয়ে থাকে মাধ্যমিক পাসের ডকুমেন্টস দিবেন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে এখানে ফর্মটি ফিল আপ করবেন ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টস সাথে দিয়ে জমা দিবেন আপনাদের কাছাকাছি পুলিশ থানাতে তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আপনাদের নিজ নিজ ডিস্ট্রিক্ট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে নোটিশটি দেখুন আছে কি না এবং যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করুন তাছাড়া কনফিউজ যদি হয়ে থাকেন আপনাদের লোকাল থানাতে এই বিষয়টি জানতে পারেন ধন্যবাদ আশা করি এই হোমগার্ড নিয়োগের যে বিজ্ঞপ্তিগুলো দেখলেন সেগুলো বুঝতে পেরেছেন যদি আপনার এলাকায় হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনাদের থানাতে জমা দিতে পারেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্ম কোথা থেকে পাবেন সে বিষয়গুলো আপনারা অলরেডি জেনে গেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ